হাই ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা কোনো ব্লগ মানে সারাদিনের রেগুলার ব্লগ না, এটা দিব একটা ক্লিনিং ব্লগ, মানে ক্লিন করা ভিডিও। তো আমি বাথরুম আমার কিভাবে আমি ক্লিন করি, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। আর আমার সাদা টাইলস তোমরা অনেকেই জানো, যারা ভিডিও আমার রেগুলার দেখো, তো তো তারা জানো যে আমার সাদা, সেই জন্য সাদা টাইলসে আর জলটাও প্রচুর আয়রন আছে, সেই জন্য আমাকে মাঝে মধ্যে বলতে এক সপ্তাহ পরে পরে আমাকে এসিড দিয়ে ভালো করে পরিষ্কার করতেই হয়। তো চলো আমি কিভাবে পরিষ্কার করছি। একটু আয়রন হয়েছে, মানে হলুদ হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায়, সাদা জিনিস হলুদ হয়ে গেলে তো ভালোই লাগে না। তো আর সেই জায়গায় স্নান করা হয় প্রতিদিনকার রেগুলার আমার ওটা কাজ, কিন্তু ভালো করে পরিষ্কার করা সপ্তাহ সপ্তাহ করতে হয়। রেগুলার একবার করে আমি স্নানের সময় ধুয়ে দিই। তো এখনও আমার স্নান হয়নি, 2:30 বাজে, তো এখন দুপুর 2:30 বাজে, তো এখন স্নান করব আর তোমাদেরকে ওটা শেয়ারও করব। স্নান করার আগে তো বাথরুমটা ক্লিন করতে হয়, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি, ঠিক আছে? তো এই দেখো ফ্রেন্ডস, এটা কাঁচের বোতল আছে, কাঁচের বোতলে কিন্তু অ্যাসিড। তো অ্যাসিড না দিব, ঢালবো, তো দেখো ঢালছি। তো অ্যাসিডটা ঢালার সময় দেখো কি হচ্ছে, একবারে ঝাঁঝালো অবস্থা, দেখো ধোয়া ছিটে ছিটে পড়ছে, ধোয়া আসছে, এই দেখো ধোয়া। তো মানে এমন হয়ে যাচ্ছে যে কাশিও হয়ে যাচ্ছে। তো কাশতে কাশতে ভাবলাম যে একটা মাস্ক পরতে হবে, তো এই দেখো মাস্ক পরে চলে আসলাম এখন। আর এত আয়রন হয়ে থাকে আয়রনের জন্য, বেশি নোংরা বলতে আয়রন জলটা এত বাজে। দেখো দেখো আমাকে দেখাচ্ছি, আমি একদম পুরো কমপ্লিট ইয়ে করার জন্য অ্যাসিড দিয়ে পরিষ্কার করার জন্য অ্যাসিড নিয়ে নিয়েছি। তো অ্যাসিড না পরিষ্কার মাঝে মধ্যে অ্যাসিড দিয়ে করতে হয়, আমি রেগুলার অ্যাসিড দিয়ে করি না। অ্যাসিডটা আমার পছন্দও না, কিন্তু মানে জলটা যে এত বাজে না, সাদা টাইলসের জন্য আমাকে অ্যাসিডটা লাগতে মানে ব্যবহার করতেই হয়, লাগাতেই হয়। তো অ্যাসিডটা আমি দিয়ে দিচ্ছি জায়গায় জায়গায়, আর মানে কোচলাতে থাকছি যে পরিষ্কার করে নিচ্ছি হলুদ হলুদ জায়গাগুলো। বেশি নোংরা হতে দিই না আমি, যে কোনো জিনিস বেশি নোংরা হতে দিই না, খুব পরিষ্কার করে মানে সবসময় আমাকে বেশি কষ্ট না করতে হয় সেটাই করি। আর দেখতেও বাজে লাগে সেটা আমি চাই না, বাজে হয়ে থাকলে দেখতে আমারই খারাপ লাগবে। তো দেওয়ালগুলো তো হালকা হয়, যা হয় নিচে হয় বেশি, দেওয়ালগুলোতে হালকা হালকা থাকে, নিচে বেশি থাকে, আয়রন হয়ে থাকে জায়গায় জায়গায়, স্পট পড়ে যায় আয়রনের হলুদ হলুদ, তো সেই জায়গায়গুলো দেখতে বাজে লাগে, সাদা বলে আরও বোঝা যায়। তো বোঝা যায় বলেই দেখো মাঝে মধ্যে তোমাকে করতেই হয়। তো অ্যাসিড দিয়ে মানে কষ্টকর আছে জানো, মানে এই যে ইয়ে না ঝাঁজ অ্যাসিডটা বাজে যায় জিনিস, জায়গায় কোথাও যদি পড়ে তা জলে, সেই জন্য আমি হাতে বড় একটা ই করে নিয়েছি, গেঞ্জির মতো পরে নিয়েছি। আবার আমি নাইটিটা মানে আমার পা পর্যন্ত থেকে যাবে, তো পায়ে হালকা হালকা ছিটে পড়লে জলটা দিয়ে ধুয়ে দিই। তো আমি সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম না, অনেকটা ভিডিও বড় হবে, তো যতটুকু পেরেছি সামনেটা তোমাদেরকে কিভাবে আমি পরিষ্কার করি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে হারপিক হারপিক দিয়েও পরিষ্কার করে, আবার অনেকে অ্যাসিড দিয়ে করে, তো আমি হারপিক দিয়ে কম করি, আমি অ্যাসিডটা দিই মাঝে মধ্যে, আর আমি রেগুলার একবার করে স্নানের আগে পরিষ্কার করেই দিই, সেই জন্য অতটা নোংরা। দেখো ব্রাশ আছে এখানে, হ্যান্ড ওয়াশ আছে, তো এই জায়গায় একটা উপরে রাখার জায়গা, সেটাও সাদা, ওই জন্য ওটাও একটু কচলে মানে পরিষ্কার করে দিচ্ছি, যে জায়গায় জায়গায় হলুদ হয়ে থাকলে। এখন বালতিগুলো সেই অবস্থা, বালতিগুলো নোংরা হয়ে থাকে, হলুদ হয়ে থাকে, মগ বালতি সব হলুদ হয়ে গেলে জায়গায় জায়গায় সব স্পট পড়ে থাকে, ভালো লাগে না আয়রনের, তো সেই জায়গাগুলোও পরিষ্কার করতে হয়, সেই জন্য অ্যাসিড দিয়ে যেদিনকে বালতি মানে বাথরুম পরিষ্কার করি সেদিন বালতিগুলোও পরিষ্কার করে দিই। এত যে কষ্ট করি, এত কষ্ট করি, তাও দেখো শরীর কমাতে পারছি না,
এত খাটতে মানে এতটা পরিশ্রম করতে হয়, তবুও মানে ইচ্ছা করে করি তবুও খাটি না, মানে পরিষ্কার করলেও না পাতলা হচ্ছি না, তো কি করব বলো? আর কি করব, রোগা হতে পারছি কই, আর পারবো না হয়তো। সবাই রোগা হচ্ছে, কত সুন্দর স্লিম ফিগার। তুমি দেখো এখানে স্নানের মগগুলো আছে, মানে বাথরুমে আমি কিন্তু আলাদা আলাদা সব ইউজ করি, বাথরুমের করি, আমাদের নিজেদের স্নানের করি, সেগুলো সব আলাদা আলাদা থাকে আমাদের। আশা করি সবার থাকে, শুধু একা আমার বলে না, তো একেবারে স্নান করেও উঠে যাব। সেই জন্য দেখো গেঞ্জিগুলো ভিজিয়ে দিচ্ছি সার্পের জলে। তো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন কেউ দেখলে আমার ভিডিওটা ভালো লাগলে, অতটা খারাপ জিনিস দিইনি যে ভালো লাগবে না, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।